মানে আমরা তো সেইদা তাইলে আমরা এখান থেকে হরাইয়া হরাইয়া আনবার লাগে, আইয়া তাই আমরা পরিবারের লোক আহ পরিবারও রিহ্যাবিলিটেট করবো আমরা তাইলে। এখনও আপনারা মাধ্যমে আমরা আহ্বান জানাই আর তাইলে, তাই তাই সব ভুল যত ভুল করছে সবগুলার লাগে আমরা গেছে আইয়া অ্যাপোলজি করিলাম, আমরা মাফ করে দিব তাইলে, এবং তাই পরিবারও রিহ্যাবিলিট হোক ওইয়া তাই তাই সম্পত্তি তাই সুন্দরভাবে লইয়া যাব। আমি এনামূলক চৌধুরী, আমি এই পরিবারের এখন বর্তমানে আমি আমার অ্যাকচুয়ালি ফ্যামিলির বড় ছেলে, কারণ আপনার বাপসা সাহেব নয় ভাই নয় বাপসা সাহেবরা নয় জন আসলা, তো আমার বাবা তিন নম্বর, ইয়াসমিন চৌধুরীর বাবা ওই লাগিয়া সাত নম্বর আমার শ্বশুর, যে এলাকার কাউন্সিলর হাদি ভাই হাদি, তাইনও বহু চেষ্টা করছেন কিন্তু তাই বইত নাই, তাই খেলে বইত নাই, তাই এক কথা এক দাবি সব সম্পত্তি তাই তাইলে দিলাই তৈরি, কিন্তু এটা কি সম্ভব? তারা ফার্স্ট পাই বইনের সম্পত্তি আমার শাশুড়িরও হক কিনে মাঝে, এবং তিনবার করে একবার একটা চ্যারিটি চ্যারিটি চাইতো, বাট চ্যারিটির তো ইগু তাই এখলান দিলে হইতো নাই, ফার্স্ট জনের চ্যারিটি এটা আমার শ্বশুরের চ্যারিটি এবং সবাই মিলিয়ে এটা দিতা, কিন্তু তাইয়ের কথা হইল কি না আমার সব তাই দখলও রাখিয়া তার বাদেও আমরা নামে অভিযোগ করে যে আমরা তাইরে ইনমাজে থাকতে দিয়ান না, আপনার তাই জায়গা দখল করে নিছি, অথচ তাই দখল করে নিছে, মানে টোটালি চিত্রটা উল্টা। তো এলাকি আমরা সেই সময় একটা ইনভেস্টিগেটিভ একটা জার্নালিজম যদি কেউ করতো বা একটা ইয়ে হইতো তাইলে সুবিধা হইতো, বা একটা ক্রাইম রিপোর্ট যদি কেউ করতে পারত। আছে, কারণ তার মায়েরে তাই বি টিম বানাইছে, তাই রইল কি প্ল্যান বি এ বি সি ডি একটার বাদে একটা তাই প্ল্যান এটা রেডি করা আছে, তাই তাইর অ্যাবসেন্সে তাই ফুড়িরে দিয়ে তাই অ্যাক্টিভিটিস করাইছে, মা সামনে তাই লন্ডন গেছিল কি গিয়া তাই ফুড়িরে দিয়ে বাড়ি ফাটাইয়া বাড়ির সব ইয়ে তালা মারাইছে, কিন্তু অথচ তাই ফুড়িরই নো আছে কিছু নাই, তাই ফুড়ির লোক ইনো নানা সম্পত্তি, তাই ফুড়ি তো ইনো আইতে পারে না, কিন্তু দোকানও দখল করাইছে তাই আসিক, তাই ফুড়ি সবসময় তাই লোকে যখন তাই পারে না তখন ফুড়িরে সামনে আনি যায়, এটা আরও অভিনব কায়দা, এবং এখান থেকে তাই কিন্তু বছরও আমরা পরিবারের জিম্মি রাখিয়া তাই বছরও প্রায় এক থেকে দেড় কোটি টাকা ইনকাম করে, জাস্টিস ফর ইয়াসমিন, জাস্টিস ফর ইয়াসমিন টু, এই এরপরে ইয়াসমিন চৌধুরী সিইও, এটা সবগুলো ওই লোকই তাই রইল গিয়া টিকটকর তাই ফলোয়ার্স, এবং এই ফলোয়ার্সদের কাছে 1000-2000-5000 পাউন্ড পর্যন্ত তাই দেয়, বুঝছো এমনি, এটা হইল কি তাই একটা বিগ ইনকাম, আর এই ইনকামগুলোই তাই দেয় ও যতগুলো তাই সারাউন্ডিং তাই যত মানুষ আছে এরাও কিন্তু বাটিয়া খায়। আপনাদের পক্ষ থেকে কতটি মামলা দেওয়া হয়েছে? আমরা পক্ষ থেকে ওই লোকই 60টা মামলা আছে, একটা ওই লোকই গরুর মামলা আছে, একটা 144 আমি দিছি, 44টা 145 হয়, 145টা দিছি যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকতো, কিন্তু তাই ওগুরে ব্রেক করিয়া দোকান নিছে কি ওগুরে ব্রেক করিয়া আপনার গর থালা মারি দিছে, ওগুরে ব্রেক করিয়া মানুষের লুটফাট করছে, বুঝছেন? মেয়ের উপর ওই লোকি ওই যে নভেম্বরের 6 তারিখ দুইটা দোকান দখল করিয়া ইটার মালুর লুট করিয়া তারা দোকান তালা মারিছে, কেউ পায় না তো তাই লাভ দেশ লাগাই দিছে নিয়া, আর হি দুঃখ দোকানের ভাড়া তো ওই লোক এগুলো তার অ্যাকাউন্টও যায়, আব্দুল মুকিত চৌধুরী এদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টও তারা দেয়, যেহেতু তার বাবার বাসা তাই বাসার তা হইন, কিন্তু এরা সব রে তাই কন্ট্রোল করতেছে, বাড়াতিয়া যেটা আছে বাড়াতিয়ায় তান বাড়া নিয়ে কি বাড়া নিন কি তাই 56,000 টাকা প্রত্যেক মাসের যে ভাড়া হয়, আর দোকানদারও ভাড়া এখন তাই সার যে তাই দোকানদারও ভাড়া দেওয়ার লাগে, এখন দোকানদারও হয়তো তুমি তো অথরিটি, তুমি তো কোনো অথরিটি নাই, আমরা অথরিটি ছাড়া তো ভাড়া দিতাম পারতাম না, কারণ আমরা তো অলরেডি এগ্রিমেন্ট বানাই, আমরা তো অ্যাকাউন্টও পয়সা দিই, এম চৌধুরী স্টেটও ওই লাগিয়ে এটার সিগনেটরি ওই লাগিয়া আমার শাশুড়ি আমার ওয়াইফ এবং আমার শালা এবং তান্তানোর মনোনীত সবে মনোনীত করছে ওই করিয়াও দিস, এর এখন তারা হিনো মাঝে অ্যাকাউন্টে যায়, এখান থেকেই পয়সা যেটা করছো এখান থেকেই চেকের মাধ্যমে আয় পাই পাই হিসাব আছে প্রত্যেকটা, কিন্তু থাইন গেছে থাইন যে থাকবো হিসাব নিচ্ছে এটার কোনো হিসাব নাই এবং হিসাব দিতে চান না, এটাই মেইন প্রবলেম হইল কি অন্য মাঝে, তাই ইচ্ছে হইল কি আমি যা ইচ্ছা তা করবো তুমি তাই না খেয়ে খেয়েও বাধা দিতে পারতে নাই, কিন্তু এগুলো তো তোমার একক সম্পত্তি নাই, তোমার পরিবারও সম্পত্তি পাঁচজনের সম্পত্তি, তুমি তো একলা পারবো না এটা, আমরা বক্তব্য হইল কি ওই জায়গা বলছিলেন যে ওনাকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছিলেন, জি এই বিষয়ে যদি বলতেন, উনি কোনো সমস্যায় জড়িত? সমস্যা তো আছেই, তার তো প্রবলেম আছে, সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তো এই তো সাইকোলজিক্যাল প্রবলেম আছেও কিছু,
এখন এই সাইকোলজি প্রবলেম ইটারে ফুঞ্জি বানাইয়া আরও কিছু মানুষে তাইরে আরও পাগল বানাই দিই না বুধবাই রানি। এখন আমরা তো সাইদা তাইরে আমরা এখান থেকে হরাইয়া আনবার লাগে আইয়া তাই আমরা পরিবারের লোকে আহ পরিবারও রিহ্যাবিলাইট করবো আমরা তাইরে। এখনও আপনারা মাধ্যমে আমরা আহ্বান জানাই আর তাইরে তাই তাই সব ভুল যত ভুল করছে সবগুলার লাগিয়ে আমরা গেছে আইয়া অ্যাপোলজি করিলাম আমরা মাফ করে দিব তাইরে এবং তাই পরিবারও রিহ্যাবিলাইট হোক ওইয়া তাই তাই সম্পত্তি তাই সুন্দরভাবে লইয়া যাব। মামলার আসামি নাই তারা ওইলগিয়া এটা তাইরে ম্যানিপুলেট করিয়া তারাও ফায়দা লুটের এখান থেকে বুঝছেন তারা ফায়দা লুটের তারা তো বুঝেন না তারা রং জাগাবায় আঠের কিন্তু তারা ফায়দা লুটের আসলে আর তাইরে একটু তাইরে এই অ্যাক্টিভিটিসগুলো করবার লাগি সহযোগিতা করে উৎসাহিত করে। আমরা একটি প্রশ্ন করব সর্বশেষ, উনি বারবারই কিন্তু প্রত্যেকটি ভিডিওতে এবং লাইভে বলেছেন যে উনার বাণী করেন শুধু বারবার, এ বিষয় নিয়ে যদি বলতেন উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান নাই ওনার মেয়ের অভিযোগ ইয়াসমিন চৌধুরী, এতে তো তাই তাই তো আর আসলে যেটা মুখে দিয়ে ওথাও কর তখন তো সব আসে এবং রোড অ্যাক্সিডেন্টে মারা গেল যারা এটা তো অলরেডি ইনভেস্টিগেশন হইয়া ইয়ে হইয়া হতে হইয়া এটা তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো ইয়ে আসিল তখন তো আমরা সব লন্ডন আসলাম এবং এটা তাই জাস্ট খালি ইয়াত বার হইয়া যাই আমি কই ঘটনা আপনার ঘটনাটা কীটা করছে টাইম সকালে উঠছেন ফজর নামাজও আমার শ্বশুর উঠিয়া গোসল করছেন ফজর নামাজ পড়ছেন ফড়িয়া ইয়ারে কইছেন নামাজে মিলাদ শরীফ আছে বিসমিল্লা স্টোর স্টোর আছে এনতানোর বাসার যাই বাড়ির যাইতা দেবপুর আমার চাষার বাসার যাইতা তো ড্রাইভারে কইছেন তুমি গাড়ি রেডি করো আমি মিলাদ শরীফ পড়ি আইয়ার ও কইয়া তাই তান দুরুদ শরীফ পড়ি পড়ি তাই রাস্তা ক্রস করা আর ও সময় আপনার থামাবিল রাস্তার একটা গাড়ি এটা খুব সম্ভবত হয়তো সুরাই মনে করে ট্রিপ দেওয়ার লাগিয়ে সুনামগঞ্জ না সুনামগঞ্জ যাইতো যাওয়ার ফতে থানটা করছে কিতা রং লাইন গেছি তাই ম্যাক্সিমাম জায়গা গেছেন গিয়ে কিন্তু ওর সময় গিয়া আনলে আপনার ইয়ে গিয়া রং লাইন গিয়া থানটা ধাক্কা মারছে না চাষ তার সামনে গিয়া একবারে ব্রেক করছে আর তাই লাইলাই মহম্মদ রসুল্লাহ হইয়াও ধাক্কা মারি তাই ফড়ি গেছেন গেছি ফড়িয়াও যে ফাত্তর আসিল না ফাত্তর অন মাঝে ইয়ে খাই গেছেন খাইয়া ও ফাত্তর ফাত্তর অন সুকা আসিল অন মাঝে গিয়া ব্লিডিং হয়ে গেছে আসতে গিয়ে তো আমার শাশুড়ি জানেন আমার শাশুড়ি তো বা আখতা শিখুনছেন শিখুনি আমার শাশুড়ি বাড়িছেন ওরা খালিভাবে বাড়িছেন বলে দেখবে নোট ভাই আসছিল আমরা নোট ভাই নোট দেখছেন কিন্তু ওই সেই নামাজে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করলো নি ওইতে গাড়ি দিয়ে আমরা হসপিটাল পাঠাই মানে বাড়াইয়া দেখা যায় আমার শ্বশুর বুধবাই রানি অ ভেসে লইয়া তেন তেন হসপিটালে গেলা মনাফিয়া দোকান মনাফিয়া দোকানদার তার বাদে আরও সবে মিলিয়া তেন তেন ওর নামাজে গেছেন গেলে বলে আমরা খবর পাই আমরা আইছি আমরা ওদিনও খবর পাই নিছি লোকে লোকে ভাই আমরা তাইও আসি তাই সহ আমরা আইছি ছয়জন আইয়া তো তান্ডে মাঠে দিলাম না ঘটনা তাই আসি না তাই লন্ডন তো আমরা সব তখন লন্ডন আমরা।